কিছু মুখে টু শব্দ না পর্যন্ত করলো না। এদিকে সময় চলে যাচ্ছে আর আমার এখন অবধি জানাই হলো না প্রাণ ভোমরা মেয়েটা কোথায় লুকিয়ে রেখেছে। কিছু করি আমি এখন। ওদিকে বন্দি পালিয়েছে ভাড়ার ঘর থেকে, সে খবর রাখিস? তাই নাকি? আমি দেখছি। থাম! আমার নাক নেই থরি, ওই মেয়ে বন্দিকে খুঁজে নিয়ে এসেছে। ও তো খুঁজে পাবেই, ও পাবে না? আমি তো তোমাকে কতবার বলেছিলাম যে ওই ছেলের সাথে ওই মেয়ের তলে তলে সাত রয়েছে, আর এখন ওরা দুজনে মিলে আমাদের। বেশ, কিন্তু তোর সাথে তলে তলে কার সাত আছে লা রিম্মা? কার সাথে তুই এত ষড়যন্ত্র করিস লা? তুমি এটা কি বলছো ঠান্দি? আমি নে কুপুষে ঢিঙ্গি আমার কিচ্ছু ঠাওর পাচ্ছিস নেলা, তাই না? হ্যালা রিম্বা সোনা, তুই কার সাথে ষড়যন্ত্র করার জন্য ওই পাহাড়ের নিচে গোপন গুহায় যাসলা? বল বল বল, শুনে আমার এই কাঞ্জরা সার্থক করিলা। ওখানে মানে ঠান্দি, আমি তো ওখানে এত তো চোপা করিস সব সময়, এখন জিবে সব কথা সারাত করে পিছলে যাচ্ছে কেনলা? চোখে কম দেখি বলে আমার চোখ এড়িয়ে যা নয় তাই করবি না? এই মেয়ে কিছু বলেছে, কিন্তু কি বলেছে ঠান্দিকে? সোনার কাঠের উপর কাঠি কথাও কে জেনে গেল নাকি? আর ঠান্দির আসল না কি হলো রিম্বা? চুপ মেরে গেলি কেনলা? কি এত আকাশ পাতাল ভেবে সারা করছিস না? এবার তোমার উচিত শাস্তি হবে রিম্বা রাক্ষসী, তোমার সব রহস্য আজ ভেদ হবে। অনেককাল আগে আমি কাঞ্চনের জন্য একটা গান গাইতাম, আজকে কেন আমার সেই গানটা গাইতে এত ইচ্ছে করছে? চেনা সুর, হ্যাঁ এই গান আমি জ্যোৎস্নার কাছে শুনেছি, কিন্তু সেই গান এখানে কোথা থেকে এলো? ওই বুঝি মরমা গান ধরেছে, এই গানেই বুঝি ওই রাক্ষসী ফুলের মায়া কেটে গেছে। আকাশে
পান্না মাতা শোনো ঠান্ডি, আমি সত্যি বলছি আমি জানি না ওই মেয়ে তোমাকে কি বলেছে, কিন্তু আমি হরপ করে বলতে পারি ওই মেয়ে তোমাকে যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আমার কোনো দোষ নেই। সোনার কাঠির রূপোর কাঠির কথা আমি তুলিনি ঠিকই, কিন্তু মনে হচ্ছে রিম্বার রহস্য ভেদ হলে সোনার কাঠির রূপোর কাঠির রহস্য ভেদ হবে। ঠান্ডি আর দেরি করে লাভ নেই, রিম্বা রাক্ষসী কি লুকিয়ে রেখেছে সেটা জানতেই হবে। কি গেরোয় যে পড়লাম কে জানে, আর মনে হয় রক্ষিণী। একটা জিনিস জেনে আমার বড় ভালো লাগছে কামিনী, তুমি রোহিণীকে জিতিয়ে দিতে চাও তাই তো? মানে কি বলতে চাইছো তুমি? সেই জন্যই তো তোমার ইচ্ছাকৃত বিলম্ব। তুমি তো চাও রোহিণী রাক্ষসী পুরী থেকে তোমার প্রাণ ভোমরা সোনার কাঠি রূপোর কাঠি উদ্ধার করে নিয়ে আসুক, কি তাই তো? শোনো, দুদিন কিন্তু পার হয়ে গেছে, এতক্ষণে হয়তো তুমি যদি ভেবে থাকো তোমার কথায় আমি ভয় পেয়ে গেছি তাহলে তুমি ভুল করছো। আর ভুলে যেও না কাল নাগিনী, আমি যদি নাগ শক্তি ত্যাগ করেও রাক্ষসী পুরীতে প্রবেশ করি তাও রোহিণী হারবে আমার কাছে, পদে পদে হারবে। তাই নাগ শক্তি ত্যাগ করা আমার কাছে কোনো ব্যাপারই নয়। এইবার দেখো এইবার রাক্ষসীপুরীর দ্বার তোমার জন্য উন্মুক্ত। তোমার রাক্ষসীপুরীর কাজ শেষ হলেই তুমি তোমার নাগরূপে ফিরে আসতে পারবে। যাও কামিনী, সময় নষ্ট করো না, যাও। ভেবেছিলে কাল নাগিনী শক্তি ক্ষয়ের ভয় দেখিয়ে কামিনীকে আটকাবে? কামিনী কাউকে ভয় পায় না। সোনার কাঠি রূপোর কাঠি প্রাণ ভোমরা সব আমার হবে, আমার।
দিদা, এই সেই গুহা, আর এর ভেতরেই রয়েছে গোপন কক্ষ। এখানে এসে রিম্বা কিসব আঁকিবুকি করে, তারপর তারপর পাথর সরে যায়, আমি নিজের চোখে দেখেছি। হ্যালো রিম্বা, আমার সামনেও তুই আঁকিবুকি কর, দেখি দেখি তুই কত বড় জাদুকরি হয়েছিস। না থানি, তুমি ওর কথা শোনো না। আচ্ছা তুমি বলো, এখানে এমন কোন দরজা আছে যেটা তোমার হাতে খোলে না? বলো, যাও না, যাও, তুমি নিজেই গিয়ে দেখো। আশ্চর্য, সিম্বা নিজেই দিদাকে যেতে বলছে কেন? তাই তোলা, এমে তো ভুল কিছু বলেনি। এখানে গুহা কিসের? আয় তো দেখি গুহার ভিতর কি আছে। এই গুহার ভিতরে কি রয়েছে? সোনার কাঠি আর রূপোর কাঠি। তুই কিন্তু এখনো আমার কথার উত্তর দিস নিলা, যে গুহায় এসে তুই কোন কাজটা করতি? কিচ্ছু নেই, এটা কি করে সম্ভব? আমি সত্যি বলছি থান্দি, আমি আমি জানি এ গান জ্যোৎস্নার, এই দেওয়ালের ওপারেই আছে জ্যোৎস্না। জ্যোৎস্না, জ্যোৎস্না, এই মানুষটা মরমার গান শুনে কিছু বুঝতে পেরেছে, সেটা কি?
আত্মবিশ্বাস যে ওর কত বড় সর্বনাশ ডেকে আনবে তাও নিজেও জানে না। ওই রাক্ষসীরা প্রভূত শক্তিশালী, অর্ধেক শক্তি দিয়ে কামিনী ওদের সঙ্গে লড়াই করে পারবে না। তাই কি কি জানি, কামিনীকে আমার মোটেই বিশ্বাস নেই। এই সময় কামিনী রাক্ষসীপুরীর বাইরে থাকলেই বোধ হয় রোহিণীর জন্য ভালো হতো। তুমি অকারণে দুশ্চিন্তা করো না বুড়িমা, আমি কি করেছি কেন করেছি তা সব থেকে ভালো আমি জানি। রোহিণী প্রাণ ভোমরা সোনার কাঠি রূপোর কাঠি পাবেই। তুমি বরং ওইদিকে দেখো কি হচ্ছে, জ্যোৎস্না আর কাঞ্চন এখন একসঙ্গে। এতদিন পর ওরা কাছাকাছি এসেছে। না, কাল নাগিনী যা করছে সবকিছু ভেবেই করছে। দিদা, আমার মনে হয় কি বলতো, ও না মিথ্যা কথা বলছে। না, আমি বলছিলাম আমরা যদি খুব ভালো করে একটু খুঁজে দেখি আমরা হয়তো পেলো। একদম চুপ, তোদের এই উঁচুটে কুচুটে পনার জন্য আমার সময় নষ্ট হচ্ছে না। আর যদি এরকম অশৈল কাণ্ড করতে দেখি তাহলে দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেবো। না, আবার সেই সংকেত? না, আমাকে এক্ষুনি যেতে হবে। না, বাবা কি করতে এলাম আর কি হয়ে গেল? মিটার কয়না না? হ্যাঁ, তার মানে ওই মেয়েটা আবার আমার পিছু নিয়েছিল, আমার সাথে চালাকি। এবার দেখ, এবার তুই কিভাবে নিজের জালে নিজেই জড়িয়ে পড়বি, আর তখন আমিও দেখবো তোকে কে বাঁচাতে আসে।